যশোরের মনিরামপুরের এই মাছের আড়তে নাকি বিশাল বড় বড় মাছ বিক্রি হয়। তো আজকে আমরা যশোর থেকে মনিরামপুর চলে আসছি, আপনাদের দেখাবো এখানকার এই আড়তের সর্বোচ্চ বড় মাছগুলা কেমন দামে বিক্রি হয়, আর এখানকার সর্বোচ্চ বড় মাছগুলা কত কেজি ওজন হয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখন একটু সামনের দিকে যাই, যে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন বাজারে কিন্তু সমস্ত জায়গায় মাছ আর মাছ, এখানে ওই সামনে আছে সর্বোচ্চ বড় মাছগুলা, আমরা এখন ওই বড় মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা সামনের দিকে যাই। এখানে কিছু সর্বোচ্চ বড় মাছগুলা দেখতে পাচ্ছেন, আর দেখেন এই যে বাইরের হাতে যে মাছটা, এটা প্রায় 15 থেকে 18 কেজি মতো ওজন হবে যা বললো এই ভাই। আর এই পাশে দেখেন সর্বোচ্চ বড় বড় যে মাছগুলা ট্রাক থেকে নামানো হচ্ছে, সেই মাছগুলা কিন্তু সব আলাদা করতেছে। বড় মাছগুলা আলাদা করার পরে এইগুলা ডাক যোগে নিলাম মতো বিক্রি হয়। তো এখন আপনাদের আমি দেখাবো যে কিভাবে মাছের ডাক ওঠে এবং কিভাবে নিলাম করে মাছগুলা বিক্রি করে, চলুন আমরা একটু দেখে আসি। এভাবে ডাক ওঠে মাছের, ডাকের পরে দেখেন ঝুড়িতে করে মাছগুলো এখানে ওজন করা হয়। ভাই একটু সরে দাঁড়া।